তবে আজকের টপিক ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেল মানে এর আগে আমরা যেটা করেছি লিনিয়ার স্কেল, তাহলে লিনিয়ার স্কেলে আমরা ভার্নিয়ার স্কেল এটা 1631 সালে ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান ফরাসি গণিতবিদ পিয়ার ভার্নিয়ার এই স্কেলটা আবিষ্কার করলেন। কেন? কারণ আমরা দেখেছি যে মেন স্কেল আমরা যখন ড্র করি, মেন স্কেল, তো মেন স্কেলে আমরা 1 ইঞ্চ বা 1 সেন্টিমিটার পেয়ে যাই ইজিলি, ঠিক আছে, 1 ইঞ্চ বা 1 সেন্টিমিটার ইজিলি পাই। আবার 0.1 ইঞ্চ বা 0.1 সেন্টিমিটার ইজিলি পেয়ে যায়, তাই তো? হ্যাঁ, এইটা আমরা মেন স্কেলে পাই। কিন্তু দ্যাট মিন্স যে আমরা 5.6 সেন্টিমিটার বা 5.6 ইঞ্চ এইটা আমরা মেন স্কেলে পাই, 1 ইঞ্চের 10 ভাগের 1 ভাগ বা 1 সেন্টিমিটার 10 ভাগের 1 ভাগ। কিন্তু যদি দিয়ে দেয় যে 5.627 বা 5.738 সেন্টিমিটার বা ইঞ্চ যাই হোক যদি দিয়ে দেয়, তখন কিন্তু আমরা এটা মেন স্কেলে পাই না। মানে মেন স্কেলে আমরা যেটা সিম্পল স্কেল সেইটাতে 1 ইঞ্চের 10 ভাগের 1 ভাগ বা 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ ইজিলি পাই, কিন্তু 1 ইঞ্চের 100 ভাগের 1 ভাগ বা 1 সেন্টিমিটারের 100 ভাগের 1 ভাগ আমরা মেন স্কেলে পাই না। তো এই সূক্ষ্মতম পরিমাপটা করার জন্য ফরাসি গণিতবিদ ভার্নিয়ার তিনি এই স্কেলটা অঙ্কন করেন, যে এইটা হলো কি মেন স্কেলের গায়ে অঙ্কন করা থাকে একটা স্কেল, মেন স্কেলের গায়ে অঙ্কন করা থাকে একটা স্কেল, এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল, যাতে কি 1 ইঞ্চের 100 ভাগের 1 ভাগ বা 1 সেন্টিমিটারের 100 ভাগের 1 ভাগ নির্ণয় করা যায় সহজেই, অর্থাৎ সূক্ষ্মতম পরিমাপ করা যায়। কিন্তু ভার্নিয়ার স্কেল বলতে শুধু এইটা নয় যে মেন স্কেলের গায়ে যেটা লেগে থাকে যে স্কেলটা যেটাতে 1 ইঞ্চের 100 ভাগের 1 ভাগ পরিমাপ করা হয় সেটাই ভার্নিয়ার স্কেল হয়। মেন স্কেল এবং এই স্কেলটা দুটোর অংশ নিয়ে হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল বলতে শুধু এইটাকে বোঝায় না, এইটা এবং এইটা, মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেল, এই দুটো মিলিয়ে হচ্ছে ভার্নিয়ার স্কেল। কারণ শুধু ভার্নিয়ার স্কেলের সাহায্যে কিছু পরিমাপ করা যায় না, মেন স্কেলের সাথে যে স্কেলটা অঙ্কন করা হয় যাতে ক্ষুদ্রতম পরিমাপ করা পরিমাপ পায় আমরা, সেটাই হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এই ভার্নিয়ার স্কেলটা এইটা সাধারণত আমরা থিওড লাইট যন্ত্রে, অ্যাবনি লেভেল, সেক্সটেন্ট এই সমস্ত যন্ত্রগুলোতে ভার্নিয়ার স্কেলটা দেখা যায়। তো ভার্নিয়ার স্কেলটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডিরেক্ট অর পজিটিভ ভার্নিয়ার, একটা ডিরেক্ট অর পজিটিভ ভার্নিয়ার। দেখো এইটা হচ্ছে মেন স্কেল, ঠিক আছে, এইটা মেন স্কেল, এখানে জিরো আছে, আর এখানে ডিরেক্ট আর পজিটিভ ভার্নিয়ার কি, এইটা ভার্নিয়ার, যেখানে মেন স্কেলের জিরো, যেখানে যেদিকে মেন স্কেলের জিরো থাকবে সেই দিক থেকেই ভার্নিয়ার স্কেলেরও জিরো থাকবে, এইটাকেই বলা হচ্ছে কি পজিটিভ ভার্নিয়ার, এটা ঠিক আছে পজিটিভ, বা এটাকে বলা হয় পজিটিভ ভার্নিয়ার বা ডিরেক্ট ভার্নিয়ার, ডিরেক্ট ভার্নিয়ার বলা হয়। আর আরেকটা রয়েছে নেগেটিভ ভার্নিয়ার, যেটাতে এটা মেন স্কেল আমি ড্র করছি, এটা মেন স্কেল, মেন স্কেল জিরো এদিকে আছে, আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ড্র করলাম, এটা ভার্নিয়ার স্কেল ড্র করলাম, এই ভার্নিয়ার স্কেলের জিরোটা তার অপোজিটে থাকবে, এইটাকে বলা হয় নেগেটিভ বা রেট্রোগ্রেড ভার্নিয়ার, পজিটিভ বা ডিরেক্ট, নেগেটিভ বা রেট্রোগ্রেড, এই দুই ধরনের ভার্নিয়ার স্কেলকে ভাগ করা হয়। তো পজিটিভ ভার্নিয়ার কি হয়,
যে পজিটিভ ভার্নিয়ারে মেইন স্কেলের যে এই যে মানটা মেইন স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান অপেক্ষা ভার্নিয়ারে একটি ক্ষুদ্রতম ঘরের মান ছোট থাকে, আর নেগেটিভ ভার্নিয়ারে মেইন স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান অপেক্ষা ভার্নিয়ারে একটি ক্ষুদ্রতম ঘরের মান বড় থাকে। ঠিক আছে, এই ডিরেক্ট বা পজিটিভ ভার্নিয়ারে মেইন স্কেলের নটা ঘর, মেইন স্কেল ডিভিশন এর নটা ঘর সমান ভার্নিয়ার স্কেল ডিভিশনের দশটা ঘর, দশটা ডিভিশন। ঠিক আছে, তাহলে এই দুই ধরনের ভার্নিয়ার স্কেল আছে, যেটা আমরা এখন যেটা পড়বো আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেইটা হচ্ছে পজিটিভ ভার্নিয়ার, ডিরেক্ট বা পজিটিভ ভার্নিয়ার। তো এখানে আমি এই ভার্নিয়ার স্কেল করতে গেলে আগে আমাদের কতগুলো টার্ম এবং তার কতগুলো ফর্মুলা জানতে হবে। প্রথমে আমি লিখছি যে লিস্ট কাউন্ট অফ মেইন স্কেল ডিভিশন, লিস্ট কাউন্ট অফ মেইন স্কেল ডিভিশন, এটা কি ডি, এটাকে ডি দ্বারা চিহ্নিত করা হয়, লিস্ট কাউন্ট অফ মেইন স্কেল ডিভিশন ডি, এর সূত্রটা কি? আচ্ছা, ডি এর সূত্র হচ্ছে বললে তোমরা ভিসি ইনটু এন, আর আরেকটা সূত্র কি আছে, অর ভি প্লাস ভিসি, এই দুটোর সাহায্যে ডি মেইন স্কেল ডিভিশন নির্ণয় করা হয়। তাহলে মেইন স্কেল ডিভিশন বলতে এইটা, এই যে এইটা আঁকলাম 0.1 ইঞ্চ, 0.2 বা 0.1 সেন্টিমিটার বা 0.2 সেন্টিমিটার বা 0.2 ইঞ্চ যা হতে পারে বা 0.5 সেন্টিমিটার হতে পারে, তাহলে এটা 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 10, এটা সাপোজ আমি দিলাম 1 ইঞ্চ, এইটা হচ্ছে ডি। ডি বলতে এই যে এখান থেকে এইটা হচ্ছে ডি। ঠিক আছে, ডি, তাহলে লিস্ট কাউন্ট অফ মেইন স্কেল ডিভিশন, মেইন স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান ডি ইকুয়াল টু ভিসি ইনটু এন অর ভি প্লাস ভিসি। ঠিক আছে, আচ্ছা এরপর দু নম্বরে আমরা জানছি লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন এটা স্মল ভি, এটা স্মল ভি, এটার সূত্রটা কি, ডি মাইনাস ভিসি, ডি মাইনাস ভিসি লিখে নাও, ডি মাইনাস ভিসি। আচ্ছা এরপর এই যে ডি মাইনাস ভিসি আমি দেখাচ্ছি পরে, আগে লিখে নি, নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, তাই তো, নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন এন সমান ডি বাই ভিসি। ঠিক আছে, তারপর নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন হলো তারপর ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু ডি বাই এন, ভিসি ইকুয়াল টু ডি বাই এন অর ডি মাইনাস ভি, ডি মাইনাস ভি, দুটো সূত্র। ঠিক আছে, আচ্ছা তারপর কি আছে, লেন্থ অফ ভার্নিয়ার, লেন্থ অফ ভার্নিয়ার এল, এল ইকুয়াল টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তারপর আচ্ছা তারপর লিখছি কো ইনসিডেন্ট পয়েন্ট, মানে এইটা পুরো সেন্টেন্সটা হচ্ছে
নাম্বার অফ কোইনসিডেন্ট পয়েন্ট অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন উইথ এনি ফরওয়ার্ড ডিভিশন অফ মেইন স্কেল। আমি সংক্ষেপে লিখছি এখানে, কোইনসিডেন্ট পয়েন্ট ইকুয়াল টু টোটাল স্কেল রিডিং মাইনাস মেইন স্কেল রিডিং বাই ভিসি, টোটাল রিডিং মাইনাস মেইন স্কেল রিডিং বাই ভিসি, অথবা করতে পারি অর ভার্নিয়ার স্কেল রিডিং বাই ভিসি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি কোনটা কি বলে সেটা দেখাচ্ছি। এই যে লিস্ট কাউন্ট অফ মেইন স্কেল ডিভিশন আমি আগেই দেখিয়েছিলাম যে এইটা হচ্ছে, এইটা হচ্ছে জিরো দিয়ে শুরু করলাম, পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু, পয়েন্ট থ্রি, পয়েন্ট ফোর, পয়েন্ট ফাইভ, পয়েন্ট সিক্স, পয়েন্ট সেভেন, পয়েন্ট এইট, পয়েন্ট নাইন, আর একটু বাড়িয়ে দিলাম, এটা এক ইঞ্চ বা এক সেন্টিমিটার। ঠিক আছে, এইটা হচ্ছে কি মেইন স্কেল। এবার এখানে ড্র করছি, দেখো এটা ভার্নিয়ার ড্র করছি, এইটা হচ্ছে মেইন স্কেল। আচ্ছা আমি বললাম ডি, ডি মানে কোনটা হচ্ছে এখান থেকে এইটা, ডি এর মানে এখানে কত, জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চ বা সেন্টিমিটার, পুরোটা মেইন স্কেল এক ইঞ্চ, ডি মানে এটা। আচ্ছা লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, এই যে এটা এটা আছে দশটা, তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এইখানে দশ হয়ে যাবে। ঠিক আছে, এইখানে হয়ে যাবে দশ, মানে এইটা নটা সমান ভার্নিয়ারের দশটা। তাহলে এইটা হচ্ছে এই যে এই 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 ডি এর ভি এর মান, এইটা হচ্ছে ভি, ভি হচ্ছে এখান থেকে এই পোর্শনটা হচ্ছে ভি, মানে ভার্নিয়ারের একটা ক্ষুদ্রতম ঘরের মান। তো দেখো এইখানে মেইন স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান, দেখাচ্ছে এটা, আচ্ছা এই স্কেল দেখাচ্ছে তো, আচ্ছা তাহলে এখানে মেইন স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের মান ডি সমান জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চ, একটা ক্ষুদ্রতম ঘরের মান। আর তাহলে ভার্নিয়ারের একটা ক্ষুদ্রতম ঘরের মান কত হবে, মেইন স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের মান ডি সমান জিরো পয়েন্ট ওয়ান, এখানে কটা আছে নটা, নটার মান কত, মেইন স্কেলের নটার মান কত, জিরো পয়েন্ট নাইন ইঞ্চ। ঠিক আছে, তাহলে মেইন স্কেলের নটার মান জিরো পয়েন্ট নাইন, মানেই তো ভার্নিয়ার স্কেলের দশটার মান জিরো পয়েন্ট নাইন, তাহলে ভার্নিয়ার স্কেলের দশটার ঘরের মান হচ্ছে জিরো পয়েন্ট নাইন, ভার্নিয়ার স্কেলের দশটা ঘরের মান জিরো পয়েন্ট নাইন, একটা ঘরের মান কত, কত হবে, ডি এর মান হচ্ছে একটা মান, এখান থেকে ভি এর মানটা বের করছি আমি, ভার্নিয়ার একটা ক্ষুদ্রতম ঘরের মান কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন হচ্ছে, মেইন স্কেলের একটা ঘরের মান জিরো পয়েন্ট ওয়ান, তাহলে নটার মান জিরো পয়েন্ট নাইন হচ্ছে, হ্যাঁ আর তাহলে ভার্নিয়ারের দশটার মান জিরো পয়েন্ট নাইন, তাহলে একটার মান জিরো পয়েন্ট নাইন বাই দশ সমান কত হচ্ছে জিরো নাইন ইঞ্চ, বোঝা গেল। এবার এই দুটোর পার্থক্য কত হচ্ছে, ডি আর ভি এর পার্থক্য জিরো পয়েন্ট নাইন মাইনাস জিরো পয়েন্ট জিরো নাইন কত হচ্ছে, জিরো পয়েন্ট এইট ওয়ান। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল কি ভিসি, এই যে দেখো এইটার মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আর এইটার মান কত, জিরো পয়েন্ট, এইটার মান জিরো পয়েন্ট জিরো নাইন, তাহলে এইটা হচ্ছে এই যে এই পার্থক্যটা, এই যা এইটা এইটা তো মেইন স্কেলে লিখেছি আর এইটা, আচ্ছা এইখানে আর কি, এইটা তো মেইন স্কেলে লিখেছি, ঠিক আছে আর এইটা আমি ভার্নিয়ার রেখেছি, তাহলে এই যে পার্থক্যটা থাকছে এইটা, এই পোর্শনটা হচ্ছে এইখান থেকে এই পোর্শনটা হচ্ছে কি, এইটা হচ্ছে ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, বোঝা গেছে ভিসি কোনটা, হ্যাঁ। আচ্ছা এরপর লেখা আছে লেন্থ অফ ভার্নিয়ার, মানে এইটার কতটা লম্বা আছে, এইটা কতটা আছে লেন্থ অফ ভার্নিয়ার,
ঠিক আছে কত লম্বা আছে আচ্ছা এইটা আবার এটা বলে দিই এই নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন এই যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 n সমান 10 মে এমএসডি মেন স্কেল সমান 9 ঠিক আছে ওইটা হচ্ছে n আচ্ছা লেন্থ অফ ভার্নিয়ার বললাম এবার কোইনসিডেন্ট পয়েন্ট সিপি মানে ভার্নিয়ার স্কেলের কোন ডিভিশনটা মেইন স্কেলের কোন ডিভিশনের সাথে পুরোপুরি কোইনসাইড হচ্ছে মিলে যাচ্ছে এইখানে আমি যেটা লিখেছি মেইন স্কেলের 9 নাম্বার দাগটা ভার্নিয়ার স্কেলের 10 নাম্বার যে ডিভিশনটা সেইটা মেইন স্কেলের একটা দাগের সাথে পুরোপুরি মিশে গেছে এইটা হচ্ছে কোইনসিডেন্ট পয়েন্ট ঠিক আছে এটা চেইন পয়েন্ট নয় কোইনসিডেন্ট পয়েন্ট বুঝা গেছে তাহলে ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট অফ মেইন স্কেল ডিভিশন কি লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন কি তার সূত্র নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন কি ভিসি কি লেন্থ অফ ভার্নিয়ার কি কোইনসিডেন্ট পয়েন্ট কি এগুলো জানা গেছে এবং তার সূত্রগুলো মনে থাকবে হ্যাঁ এরপর আমরা ভার্নিয়ার স্কেলের ক্যালকুলেশন করব ওকে দেখো এরপর আমরা এই আগে ভার্নিয়ার স্কেল সম্পর্কে আমরা সমস্ত সূত্র লিখে নিয়েছি এরপর আমরা যেটা করব এই প্রবলেমটা সলিউশন করব এখানে আমার দেয়া আছে কি যেটা দেয়া আছে অঙ্কটাতে আমি যদি সেইটা লিখব তাহলে তোমরা কি করবে স্টেপ ওয়ানে আমি লিখছি স্টেপ ওয়ানে স্টেপ ওয়ান কি লিখবো কি দেয়া আছে যে লিস্ট কাউন্ট অফ মেন স্কেল ডিভিশন লিস্ট কাউন্ট অফ মেন স্কেল ডিভিশন ডি সমান দেয়া আছে তো কত দেয়া আছে 0.200 সেন্টিমিটার ঠিক আছে এখানে বলেছে ড্র এ ভার্নিয়ার স্কেল টু রিড এত সেন্টিমিটার 7.496 সেন্টিমিটার হোয়েন লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন এন্ড মেইন স্কেল ডিভিশন আর 0.192 এন্ড 2.00 সেন্টিমিটার রেসপেক্টিভলি যথাক্রমে তাহলে ডি এর মানটা এটা দেয়া আছে আচ্ছা এখানে আরো দেয়া আছে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন এটাও দেয়া আছে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন দেয়া আছে তো ভি সমান দেয়া আছে 0.192 সেন্টিমিটার হ্যাঁ অতএব এখানে ভিসি সমান বের হবে ভিসি সমান মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি সূত্রটা কি তো এখানে এন আছে তাহলে আরেকটা সূত্র কি ডি মাইনাস ভি তাহলে ডি মাইনাস ভি ডি এর মান কত 2.00 মাইনাস 0.192 সমান কত হচ্ছে দেখে নাও 0.200 সরি এটা কত হচ্ছে এরপর মাইনাস করলে এই যে যখন এইটা করবি টু দি পাওয়ারে বেরোচ্ছে এইটা 0.002 মাইনাস 0.192 ঠিক আছে ইকুয়াল টু করলে এটা এই তো নর্মাল হয়েছে 0. কত হচ্ছে কত হচ্ছে এই যে টু দি পাওয়ার যেটা বেরোচ্ছে নর্মাল কর এই মোডটা তিনবার তারপর থ্রি তারপর টু 0.008 মোডটা তিনবার তারপর থ্রি আর টু এই কিন্তু এইখানে দেখে বুঝে যাচ্ছে 292 বিয়োগ করলে কত হবে 292 বিয়োগ করলে কত হবে 8 তো 8 0 এর উপর 0 0 8 হবে
দিয়ে তোরে ঠিক আছে তোরা হচ্ছে সেই সহজ সরল জিনিসগুলোকে জটিল করে দিচ্ছিস রে তাহলে ভিসি সমান 0.008 পার হয়ে গেল আচ্ছা এটা স্টেপ ওয়ান আমি বের করলাম এবার স্টেপ টু তে চলে যাও স্টেপ টু ক্যালকুলেটর এটা টু দি পার বের হবে এরপর নরমালি আসবে সাইন্টিফিক ক্যালকুলেটর গুলো দে এবার নরমালি আসবে নরমাল করে দিলাম মোডটা তিন বার তো 3-2 আচ্ছা স্টেপ টু তে কি লিখব স্টেপ টু তে লেন্থ অফ ভার্নিয়ার লেন্থ অফ ভার্নিয়ার লেন্থ অফ ভার্নিয়ার সূত্রটা কি n মাইনাস 1 ইনটু d তাহলে n এর মান তো আমি পেয়ে গেছি n এর মান পেয়ে গেছি না হ্যাঁ তাহলে আগে n টা বের করতে হবে তাহলে এই যে এখানে vc এই লেন্থ অফ ভার্নিয়ার বের করার জন্য তোমাকে তো n দরকার তাহলে n এর সূত্র কি এর সূত্র কি d / vc তাহলে এইখানে আমি লিখব এই এই স্টেপ 1 এই আগে লিখে দিতে হবে যে নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন n সমান d / vc কারণ এখানে d ও পেয়ে গেছি vc ও পেয়ে গেছি তাহলে d এর মান কত 0.200 আর বেশি কত 0.008 সমান কত হচ্ছে দেখো 25 তাহলে 25 টা হচ্ছে n ঠিক আছে n সমান 25 ওকে আচ্ছা এবার এরপর লেন্থ অফ ভার্নিয়ার বের হবে n মাইনাস 1 ইনটু d এর মান তো 25 পেয়ে গেছি 25 মাইনাস 1 আর d এর মান তো আগেই পেয়েছি 0.200 সমান কত হচ্ছে 4.8 সেন্টিমিটার লিখবে সমান 4.8 সেন্টিমিটার ঠিক আছে এরপর স্টেপ 3 স্টেপ 3 তে কি আছে টোটাল রিডিং তাহলে টোটাল রিডিং কত 7.496 টোটাল রিডিং ইকুয়াল টু 7.496 সেন্টিমিটার এরপর কি লিখবো মেন স্কেল রিডিং তাহলে মেন স্কেল রিডিং এ কত নিতে পারবো 7.4 কেন 7.4 কেন নিচ্ছি দেখো এইদিকে তাকাও এইটা 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 সাপোজ 7 ঠিক আছে তাহলে আমার d এর মান হচ্ছে 0.2 সেন্টিমিটার করে 0.4 0.6 0.8 10 মানে এটা 8 সেন্টিমিটার হয়ে যাবে তাহলে আমি 7.246 আমার তো এখানে 7.6 নেই এখানে 7.6 আছে কি তাহলে 7.4 এই নিতে হবে আমাকে 4 তাহলে সেই জন্য এটা নিলাম 7.4 সেন্টিমিটার বুঝা গেছে 7.4 এর পর আরো দুই যোগ করলে হয়ে যাচ্ছে 6 তো 6 তো নেই আমার এখানে 7.4ই আছে এটা যদি 7.5 থাকতো 7.5 থাকতো আমি 7.4 এই নিতে হতো আমাকে কেন কারণ 4 এর পর তো 6 হয়ে যাবে তাহলে 5 থাকলে আমাকে 4 এই নিতে হবে ঠিক আছে তাহলে 7.4 সেন্টিমিটার এরপর অতএব ভার্নিয়ার স্কেল রিডিং কত হবে 0.09 ভার্নিয়ার স্কেল রিডিং এই দুটোকে মাইনাস করে দেবো টোটাল রিডিং মাইনাস মেন স্কেল রিডিং টোটাল রিডিং মাইনাস মেন স্কেল রিডিং সমান কত হচ্ছে 0.096 সেন্টিমিটার হয়ে গেল তাহলে মেন স্কেলে আমি আমার থাকছে এটা আর ভার্নিয়ারে দিতে হবে আমাকে এই মানটা ওকে ঠিক আছে আচ্ছা এরপর স্টেপ 4 কি করব
কোইন্সিডেন্ট পয়েন্ট তাহলে স্টেপ 4 স্টেপ 3 টা বুঝে দিচ্ছি এরপর দেখো স্টেপ 4 এ স্টেপ 4 এ আমি লিখছি স্টেপ 4 এটা কোইন্সিডেন্ট পয়েন্ট অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন কোইন্সিডেন্ট পয়েন্ট অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন উইথ এনি ফরওয়ার্ড ডিভিশন অফ মেইন স্কেল মানে মেইন স্কেলে কোন দাগটার সাথে ভার্নিয়ার স্কেলের সামনের দিকের কোন দাগটা মিশছে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মেইন স্কেলের সামনের দিকে মানে এইটা হচ্ছে তো মেইন স্কেল এটা মানেটা হচ্ছে এইটা তো মেইন স্কেল ঠিক আছে এবার এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ওকে তো এই ভার্নিয়ার স্কেলের কোন ডিভিশনটা মেইন স্কেলের সামনের দিকের ডিভিশনের সাথে মিলছে মানে ডান দিকের বাঁ দিকের নয় পিছনের দিকের নয় সামনের দিকের ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মেইন স্কেলের সামনের দিকের দাগের সাথে মিলছে তাহলে কোইন্সিডেন্ট পয়েন্ট অফ ভার্নিয়ার স্কেল উইথ এনি ফরওয়ার্ড ডিভিশন অফ মেইন স্কেল লেখাটা ঠিক আছে তো সেইটা কি হচ্ছে কোইন্সিডেন্ট পয়েন্ট কোইন্সিডেন্ট পয়েন্ট ইকুয়াল টু কি বললাম সূত্রটা ভার্নিয়ার স্কেল রিডিং বাই ভিসি ভার্নিয়ার স্কেল রিডিং কত হয়েছে এখানে 0.096 আর ভিসি কত হয়েছে 0.008 সমান কত হচ্ছে 12 তাহলে নাম্বারটা বেরোলো 12 এটা 12 ডিভিশন ভার্নিয়ারের 12 নাম্বার যে ডিভিশনটা ভার্নিয়ারের তো টোটাল এন 25 এন সমান 25 ভার্নিয়ার 25টা ডিভিশন হচ্ছে এই 25টা ডিভিশনের মধ্যে 12 নাম্বার ডিভিশনটা মানে 0 থেকে 0 এর পর 1 2 3 4 করে 12 নাম্বার ডিভিশনটা মেইন স্কেলের সামনের দিকের কোন একটা ডিভিশনের সাথে কোইনসাইড করতে হবে ঠিক আছে বোঝা গেছে আচ্ছা তাহলে এখন টোটাল রিডিং কত হচ্ছে টোটাল লেন্থ অফ স্কেল কত হচ্ছে টোটাল লেন্থ কত হচ্ছে হ্যাঁ টোটাল রিডিং প্লাস লেন্থ অফ ভার্নিয়ার তাহলে টোটাল রিডিং হবে 7.496 আর লেন্থ অফ ভার্নিয়ার কত বেরিয়েছে 4.8 দুটো যোগ করো 12.296 আমি বলেছিলাম যে এটা কি করতে হবে রাউন্ড ফিগার করে নিতে হবে তাহলে তোমরা রাউন্ড ফিগার এটা কত নেবে 13 সেন্টিমিটার ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো সবার ক্লিয়ার তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা এরপর ড্রয়িংটা এরপর দেখো তাহলে টোটাল লেন্থ আমাদেরকে 13 সেন্টিমিটার নিতে হবে ঠিক আছে এরপর ড্রয়িংটা দেখাচ্ছি স্কেলটা প্রথমে কি করলো আমি এইটা আগে কত 13 সেন্টিমিটার এখানে টেনেছি ঠিক আছে 13 সেন্টিমিটার টেনেছি দিয়ে 13 সেন্টিমিটার টানার পর এইটা 0.1 ইঞ্চ বা সেন্টিমিটার যা ইচ্ছা দিতে পারো 0.1 ইঞ্চ করে নিয়েছি দিয়ে এই 13 সেন্টিমিটার আর এই 0.1 এই পয়েন্টে মিলিয়ে দিয়েছি আর এই 0.2 তে মিলিয়ে দিয়েছি এরকম একটা বক্স হয়ে গেল দিয়ে পয়েন্ট স্কেল বসিয়ে আমাদের যে লিনিয়ার স্কেলটা আছে 10 ডিভিশন স্কেলটা ওতে 0.2 সেন্টিমিটার করে ডিভিশন করে গেছি পুরো স্কেলটাতে ঠিক আছে 0.2 সেন্টিমিটার ডিভিশন করে গেছি পুরো স্কেলটাতে ওকে আচ্ছা 0.2 এই যে 0.2 গুলো তারপর উপরে তুলে দিয়েছি 0.2468 এটা 10 মানে এটা 1 সেন্টিমিটার ওকে আবার 0.2468 এটা সাবস এটা একের পর 2 হবে 3 হবে 4 হবে এই করে কিন্তু আমি এখানে মাঝখানে ব্রোকেন দিয়ে দিয়েছি একের পর কি করেছি 7 লিখেছি কেন 7 লিখেছি কারণ আমার মেইন স্কেলটা শুরু হচ্ছে 7 থেকে 7 পয়েন্ট কত আছে 4 তাহলে আমি সেই জন্য একের 1 সেন্টিমিটার ড্র করেছি তারপর একের পর এইটা ড্র করেছি 2 3 করে তো মাঝখানটা মুছে দিয়েছি ব্রেক করে দিয়েছি তারপর 7 লিখেছি কারণ 7.4 থেকে আমার শুরু হয়েছে মেইন স্কেল তাহলে 7 8 9 10 11 12 পর্যন্ত নিয়েছি ঠিক আছে বলো এইটা যেমন কার তেমনি একে মাঝখানটা ইরেজার করে মুছে দিলেই হবে এরকম করে লাইনটা টেনে ঠিক আছে এইভাবে আমি এঁকেছিলাম দিয়ে এরকম করে প্রথমে এইভাবে একটা কার্ভ করলাম এস এর মতো
এসে বলে আমি মাঝখানটা মুছে দিলাম। ওকে তাহলে 7.4 মেইন স্কেল সেই 7 থেকে শুরু করলাম 12 পর্যন্ত নিয়েছি। এরপর এইটা দেখো, এইটা হচ্ছে মেইন স্কেল, এই ডিভিশনটা কত, এইটা কত বলেছে, MSD is to VSD কত আছে এখানে, MSD is to VSD মেইন স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেল ডিভিশন আমি কত পেয়েছিলাম 25টা পেয়েছিলাম, তাহলে মেইন স্কেল ডিভিশন তার থেকে এক কম হবে, মানে মেইন স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল এক বেশি হবে, পজিটিভ ভার্নিয়ার, ভার্নিয়ার তারের সংখ্যা তাহলে 25টা, তাহলে একটার মান 0.2, একটার মান কত 0.2, 25টার মান 0.2 সেন্টিমিটার, 25টার মান, একটার মান 0.2 সেন্টিমিটার হলে 25টার মান কত হবে 5 সেন্টিমিটার হবে, 0.2 ইনটু 25 5 সেন্টিমিটার, তাহলে এই যে এইটা কত আছে, এইটা কত আছে, এইটা কত আছে, এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হবে 5 সেন্টিমিটার, এইটা 25টা হবে তো, হ্যাঁ এইটা হবে 25টা, ঠিক আছে। তাহলে এই যে আমরা যেটা আগে করতাম যে এইটা মেইন স্কেলের 24টা দাগের সাথে মিলে হবে, মেইন স্কেলের 24টা সমান ভার্নিয়ারের 25টা, তাহলে মেইন স্কেলের 24টা 0.2 করে 24টা মানে 0.2 সেন্টিমিটার করে 24টা মান কত হবে, এইটা 0.2 সেন্টিমিটার করে আছে তো, 1 2 3 4 5 6 এখানে আছে, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, এই 24টা মান কত হচ্ছে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 1 2 3 4 4.8 হচ্ছে, তাহলে এইটা নেব কত 4.8, আর এইটা নিচ্ছি কত 25টা আছে 5, দিয়ে এইটাকে 0.2 করে, এইটাকে ডিভিশন করছি না, এটাকে 0.2 করে ডিভিশন করছি, 0.2 সেন্টিমিটার করে ডিভিশন করলাম কটা 25টা, দিয়ে এই 25টার পয়েন্টের সাথে এই খানটা, এই যে 4.8 এর যে লাস্ট পয়েন্ট এইটা মিশিয়ে দিলাম, দিয়ে একটা সেট স্কোয়ার বসালাম এখানে আর একটা সেট স্কোয়ার এইখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এই সব পয়েন্টগুলো আমি উপর দিকে তুলছি, সব পয়েন্টগুলো উপর দিকে তুললাম, সব পয়েন্টগুলো উপর দিকে তুললাম, যারা কাগজ দাও, কোন পেপার দাও, রাফ পেপার ছিল না একটা, বড় রাফ পেজ আছে কারো কাছে, দেখো লেখা আছে, এই যে এরপর কি করছি, এই পেপারটা ধরলাম, এর চেয়ে বড় লাগবে পেপারটা, এর চেয়ে বড় দিয়ে প্রতিটা পয়েন্টকে তুলবো, এখান থেকে এখান পর্যন্ত পেপারটা যেন থাকে, ঠিক আছে, এটা প্রথম একটা জিরো, এবার যে পয়েন্টগুলো তুলেছো তুমি সেই সব পয়েন্টগুলো যেখানে যেখানে এই যে ছেদ করেছে উপরে উঠেছে যে ব্লু কালার যে পয়েন্টগুলো সেই সব পয়েন্টগুলো আমি এখানে তুলছি, ঠিক আছে হলো। এরপর আমার কোইনসিডেন্ট পয়েন্ট কত আছে, 12, সাপোজ কোইনসিডেন্ট পয়েন্ট 12 বেরিয়েছে, তাহলে এই এইটা হচ্ছে 12, এটা কিন্তু এক নয় এটা জিরো, প্রথমের পয়েন্টটা কিন্তু তোমরা এক ধরছো, ভুল করছো, প্রথমেরটা জিরো তারপরে এক করে কাউন্ট করবে, ঠিক আছে, এটা 24, এই এটা 12, কোইনসিডেন্ট পয়েন্ট একটু মোটা করে দিলাম। এবার মেইন স্কেল কত, 7.4, মেইন স্কেল 7.4 এইখানে বসাও, এই ভার্নিয়ারটা তুলে নিয়েছি, দেখো কোন জায়গাতে এই যে 12 নাম্বারটা কোথাও কোইনসাইড হচ্ছে, কোথাও মেইন স্কেলের দাগের সাথে মিশছে, বুঝছনি, তাহলে তুমি সামনে সামনের দিকে ফরওয়ার্ড ডিভিশন বলেছি, কোইনসাইড উইথ ফরওয়ার্ড ডিভিশন অফ মেইন স্কেল, তাহলে সামনের দিকে টানো এই কাগজটাকে, সামনের দিকে টানো, যেই সামনের দিকে টানছো স্লাইড করছো সেই দেখো এখানে মিশে গেল, যে কোইনসাইড হয়ে গেল, দিয়ে এই পয়েন্টটা কোইনসাইড হলো তো, এবার সব পয়েন্টগুলো কাগজের এই যে পয়েন্টগুলো তুমি স্কেলটাতে তুলে দাও, কাগজের যে পয়েন্টগুলো তুমি পেয়েছো এইটা স্কেলটাতে তুমি তুলে দাও, হয়েছে। এরপর এইটা 0.1 ইঞ্চ, এটা কোনো স্কেল নয়, এটা ইঞ্চও টানতে পারো,
0.1 inch দিয়ে এইরকম করে জয়েন করে দিলাম এই যে সব পয়েন্ট গুলো এই পয়েন্ট গুলো এখান পর্যন্ত নামাবো সব পয়েন্ট গুলো এখান পর্যন্ত নামাবো এই যে পয়েন্ট গুলো তুলেছো আর কোইনসিডেন্ট পয়েন্টটা নিচ পর্যন্ত ঠিক আছে এটা কত 12 এটা হচ্ছে কোইনসিডেন্ট পয়েন্ট তাহলে এইখান থেকে এইখানটা এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা এইটা হলো তোমার ভার্নিয়ার স্কেল কত 7.4 কত বোবা হয়ে গেছে নাকি তোরা কত 7. কত 496 তো জোরে বল 7.496 সেন্টিমিটার বোবার মতো আজকে মনে হচ্ছে 7.496 এইখান থেকে এইটা এতটা হচ্ছে 7.496 সেন্টিমিটার বুঝা গেছে হ্যাঁ এইখান থেকে এইটা হচ্ছে এইটা হলো মেন স্কেল এটা হলো ভার্নিয়ার স্কেল এখানে এমএসডি টু ভিএসডি 24:25 লিখে দিয়েছি এটা কোইনসিডেন্ট পয়েন্ট ঠিক আছে উপরে হেডিং ভার্নিয়ার স্কেল শোইং 7.496 সেন্টিমিটার বুঝা গেছে করো এটা তাড়াতাড়ি বলো।